সাইবার টেকারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকে এই ভিডিওতে আমি রুবাই ফারহান আপনাদের ইলাস্ট্রেটর দিয়ে একটা সহজ একটা লোগো তৈরি করে দেখাবো। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। তাই লোগোটা তৈরি করার জন্য আমাদের সবার আগে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। আমি ইলাস্ট্রেটর ওপেন করে এখান থেকে ফাইল অপশনে গিয়ে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। ওখান থেকে 1280x1280 একটা স্কোয়ার শেপের ফাইল ক্রিয়েট করতে হবে। একটা ফাইল অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন ভিউ মেনু থেকে এখান থেকে স্ন্যাপ টু পিক্সেল এটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমরা এখন মূল কাজটা স্টার্ট করতে পারি। তাহলে এখন আমরা এখান থেকে কর্নার থেকে এলিপস টুল সিলেক্ট করব এবং শিফট প্রেস করে আমরা একটা সার্কেল তৈরি করব এবং এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব। এখান থেকে আমরা অপটিক্যালিটি অপশনে অপাসিটি অপশনে যাব। এখান থেকে এটা 50% করে দিব। 50% করে আমরা দেখতে পাচ্ছি এখানে শেপ নামে অপশন আছে। তো এখান থেকে এটা এনাবল করে আমরা এখান থেকে 300 পিক্সেল দিয়ে এন্টার প্রেস করব। এটা 300 পিক্সেল অলরেডি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সিলেকশন টুল প্রেস করব এবং এটা সেন্টারে নিয়ে আমরা শিফট অল্টার প্রেস করে এটার একটা কপি তৈরি করব এবং আবার এখানে যে সাইজটা হচ্ছে 300 পিক্সেল এটা এখান থেকে কেটে আমরা 150 পিক্সেল করব, ছোটো করে দিব। এখন পিক্সেলটা কাটা হওয়ার পর আমরা এটার আরেকটা কপি তৈরি করব। শিফট অল্টার প্রেস করে আমরা এটার আরেকটা কপি তৈরি করব। শিফট অল্টার সেন্টার থেকে একটা কপি তৈরি করব। তাহলে এখন আমরা এটার একদম সেন্টারে নিয়ে যাব এবং আর এই ইয়াটাও আমরা এখানে সেন্টারে নিয়ে রেখে দেব। এখন রাখার পর আমরা সিলেকশন টু সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করব এবং এই অ্যাঙ্করটা এখানে নিয়ে যাব এবং এটাকে আমরা এই বাউন্ডারির সাথে একদম লাগিয়ে দেবো। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমরা আবার এখান থেকে আর রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করব। একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করবো। আমরা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করার পর আমরা এখান থেকে শেপ অপশনে গিয়ে এখানে শেপে গিয়ে আমরা 150 পিক্সেল এখানে পিক্সেল দেওয়ার পর আমরা এখান থেকে এটার অপাসিটি 50% করে দেবো যাতে ডিজাইন করতে সুবিধা হয়। আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ভিতরের দিকে মার্চ করব এভাবে কাটার জন্য। তো এখন আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করে নেব। পেন টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নেব এবং এটাকে ফুল একদম বাহির পর্যন্ত নিয়ে যাব। তো আমাদের এখানে মূলত অ্যাঙ্কর পয়েন্টের কাজ মূলত শেষ। এখন আমরা এটা ডিসিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট এখানে মার্চ করে দিয়েছি। তো এখন আমাদের এতটুকু কাজ শেষ। তাহলে এখন আমরা পাথ ফাইন্ডার, আপনারা যদি পাথ ফাইন্ডারের উইন্ডোটা না পান এখান থেকে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে এখানে নেভিগেটরের নিচে পাথ ফাইন্ডার নামে অপশন আছে, তো এটা চেক করুন। তো এই পাথ ফাইন্ডারে যাওয়ার পর আপনারা পুরোটা সিলেক্ট করে নেবেন। পুরোটা সিলেক্ট করে এখান থেকে দ্বিতীয় শেপ মডেলসে আর নিচের অংশটুকু মুছে দেবেন। তাহলে এটা এরকম দেখায়। তো এটা মুছে দেওয়ার পর আমরা এই শেপটা আমরা লোগোটা একদম মাঝামাঝি বরাবর নিয়ে যাবো এবং যতটুকু আমাদের ছোট দরকার হবে ততটুকু পর্যন্ত আমরা দেখে এভাবে রাখবো। এভাবে রাখার পর আমরা এখন এখান থেকে ডিএস সিলেকশন টুল প্রেস করে এটা সিলেক্ট করব এবং এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা একটু উপরে নিয়ে যাব। তো আমাদের এতটুকু কাজ শেষ। তো এর আগে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করব। সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা আগে পুরোটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার প্রেস করতে হবে এবং আমরা এই মধ্যের অংশটুকু মুছে দিই এবং এখান থেকে এই অংশটুকু মুছে দিই। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো এখন আমরা অল্টার প্রেস করবো না, অল্টার প্রেস না করে মানে প্লাস চিহ্ন থাকা অবস্থায় আমরা এখন এখান থেকে আর একটু কাজ আছে, তো আমরা এখান থেকে এটাকে জুম করে নিই। এখন জুম করার পর আমরা এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে এই মধ্যেটার থেকে এই লাইনটা ইরেজ করে দিব, ইরেজ করে দিব এবং এখান থেকে আমরা এদিক দিয়ে এটা এটা এবং এটা ইরেজ করব।
এখন ইরেজ করার পর এতটুকু আমরা এখান থেকে এই ঘরটুকু ইরেজ করে দিই। এখন দেখতে পাচ্ছেন এখানে মূলত অর্ধেকটা শেপ অলরেডি তৈরি হয়ে গেছে, একটা একজন হয়তো এখানে এটা আর একটা এখানে এই দুটো শেপ অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে এখন আমরা এখন গ্রেডিয়েন্ট কালার এখন আমরা কালারিং করবো। এখন কালারিং করার জন্য আমরা বিভিন্ন গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। আমরা এখন পুরোটাকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আমরা কালার এখান থেকে ইউজ করতে পারি এটা। আমরা এখন চাইলে যে কোনো প্রকার কালার এই দুই জায়গায় যে কোনো জায়গায় আপনারা ইয়ে করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই লোগো ডিজাইনটা তৈরি করে দেখালাম। আজকে আমরা মূলত এখানে সুন্দরভাবে কালার করা যায় গ্রেডিয়েন্ট কালার, সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে গ্রেডিয়েন্ট কালার সম্পর্কিত কোনো বিষয়ের দিকে আমরা